हेलो गाइस, यू वेलकम टू माय यूट्यूब चैनल। तो चलो देखते थको आज के निये आसछे आमार छोटो छेले काकड़ा। काकड़ा दिए कि हबे बोलो? काकड़ा कषा खाबे, जेरकम चिकेन कषा खाए सेरकम काकड़ा कषानो खाबे, सेई जन्य धरे निये आसछे। तो आमि निये निएछि अनेकटा मसला करे निएछि। तो तार आगे काकड़ाटा देखो कि करे बानाच्छे। ओ मा, दौड़ाच्छे एखन, देखो एई देखो दुइटा झगड़ा करछे। आमार हजबैंड केटे दिच्छे काकड़ाटा। ओ आमि भय पाई, एगुलो आमि काटते पारबो ना। देखो কিরকম ধরাব, ও যদি আমাকে কাটে না তো কেটেই ফেলবে, আমি কিন্তু ভয়েই মরে যাব। সেই জন্য আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। তো দেখো কি সুন্দর করে কাটছে, এই যে দেখো ছেড়ে দিয়েছে দুটো দুটো হাঁটতেছে, আমি তো ধরতে পারবো না। দেখো কিরকম কাটছে মন্ডল, এই দেখো, এই যে এই ধরে নিল, এই ধরে নিল, এখান থেকে কেটে দিচ্ছে, ভেঙে দিল হাত পাগুলো। যা চিন্তা, কাঁকড়াটাকে একদম মেরে ফেললো, হাত পাগুলো ভেঙে দিল। আমি তো ভাঙতেই পারবো না, আমার ভয় লাগে। তো চলো দেখতে থাকো সবাই কীরকম করে কাঁকড়াটাকে বানাচ্ছে। তো ততক্ষণ ও কাঁকড়াটা কাটুক, আর আমি কিচেনে চলে যাচ্ছি, গিয়ে মশলা টসলা করে নিচ্ছি। তো হ্যালো গাইস, চলো আমি এবার মন্ডলে কাটিং করা হয়ে গেছে বললাম না, আমি এখন মশলা টসলা রেডি করছি। তো দেখো আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্বপ্রথমে তেল, সরষার তেল। তো সুন্দর করে এটাকে একদম কষাতে হবে এরকমভাবে। প্রথমে লাগবে কি ভালো হয়নি, দেখো আমি হলুদ লোন দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করে বাস কড়াইতে দিয়ে দেবো। দেখো কি সুন্দর করে কেটেছি, আমি তো কাটতেই পারবো না বলছিলাম না, ভীষণ ভয় লাগে, খেতেও পারি না আমি কাঁকড়া। দেখো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে আরেকটু দেখে নিচ্ছি। এই দেখো মশলা এখানে সব করা আছে। এই দেখো দিয়ে দিলাম জিরা, তেলটা ভালো গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিব এখন। দেখো লঙ্কাটা চিড়ে রেখেছি, লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি কাঁকড়া। হ্যাঁ এটাকেও ভালো করে নাড়াচাড়া 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 করছি, ভালো করে নাড়াচাড়া করে এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। আর হলুদ নুনটা আগেই দিয়ে দিয়েছি, এখন আমি কি দিচ্ছি দেখো, এখন দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, আর জিরা ধনে ছোটো হয় রাঁধুনি বাটা আছে ওটা দিয়ে দিয়েছি। তো সব কিছু পেস্ট দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো খুব সুন্দর একটু তেল দিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে একদম জল থাকা চলবে না, যতটা পরিমাণে তেলই থাকবে। খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এইভাবে দেখো কালারটাও চলে আসছে। টিভি বা যেরকম কাঁচা থাকে তো কালারটা আলাদা থাকে, চুলোতে দেওয়ার পর কালারটা লাল হয়ে যায় সেই পরিমাণে, যে এই কাঁকড়াটাও হয়। এবার একটু চিকেন মশলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো আবার একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে এটা একটু ডিস্টার্ব হচ্ছে, কেন আমি হাতে ধরেছি মোবাইল, তো দেখতে পাচ্ছি এবার কালারটা কি সুন্দর হলো। এক চামচ দিয়েছি কাশ্মীরি কাঁচা লঙ্কা দিয়ে, তো দেখতে পাচ্ছো খুব সুন্দর কালার হয়ে গেছে। তো কালার এবার ভালো করে লেগে ফেলে একটু সুন্দর করে একটু ভেজে আসছে, একটু ভেজে দিচ্ছি। সুন্দর হয়েছে, খুব সুন্দর কন্ধটা বের হয়েছে। এবার বন্ধুরা তো তোমরা দেখেছো এইভাবে কাঁকড়া রান্না করে খাবে। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, এবার খুলে দেখছি মিনিটের মতো ঢাকা ছিল। এবার দেখো সুন্দর হয়েছে, কাঁকড়ার একটা কীরকম সেন্ট বের হয়েছে জানো, মনে হচ্ছে কি একদম কচি পাঠা কষা করলে যেরকম সেন্ট বের হয় সেরকম একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। আর কি দারুণ লাগবে বলো, এটা যদি সমুদ্র পাড়ে বসে বসে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি গেছিলাম পুরীতে, তখন আমাদের সময় ছিল না, ওখানে দেখছিলাম এরকম কাঁকড়া চিংড়ি বড় বড় মাছের মানে সেই সব বালিয়ে বালিয়ে বিক্রি করছিলো। তখন বলছিলো আমাদের মুরগুলো সঙ্গে ছিল, পণ্ডিতরা বলছিলো নিরামিষ খেতে হয় ঠিক করছে, আমরা মানে ভেজ খাওয়ার কিছু ননভেজ কিছু খাইনি, ভেজ খেয়ে দিয়েই ঘুরেছি। তো সেটার হয়ে ওঠিনি, তো বাড়িতে যখন কাঁকড়া চলেই আসছে এইবার আমরা ভালো করে বানিয়ে
কত বড় নাই বাহন্ড কিন্তু কাঁকড়া তো বলো তো আমি না খেলাম আমার ছেলেরা খাবে আমি আর মনটাকে ধরেও রাখা যাচ্ছে না ঠিক আছে দেখো আমার ঢাকা দিয়ে দিয়েছি এবার খুলে দেখছি একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম বন্ধুরা না তো সিদ্ধ যদি না হয় কোথায় যদি একটু কাঁচা থাকে এবার আর একটু একদম বললাম না একদম খাসির মাংসর মতোই কষাটা হবে দারুণ তেল বেরিয়েছে আর তোমার গরম মশলা পেস্ট করে রেখে দিয়েছি সেটাও দিব সুন্দর কালার দারুণ লাগবে বন্ধুরা তোমরা এইভাবেই রান্না করে খেয়ে দেখবে কত খরচা কত মশলাও দিই না আবার ঢাকা দিয়ে দিলাম আবার খুলে দিয়েছি দেখি খাবার তো একদম ভালো একটু খাই খুব সুন্দর গন্ধটা বের হয়েছে রসুন অল্প পরিমাণ মতো আদা পরিমাণ মতো ছোটো হয় জিরে গরম হয় আর এইসব নিয়ে ভালো করে টেস্ট করে নিয়েছি তিন পাতাতে মিষ্টিতে কম কম মশলা হবে না সেজন্য খুব সুন্দর মানে ভালো করে টেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা যদি ফিরে দিয়েছি কারণ আছে এবং কালাটা টেস্টি হবে তো যদি কাঁকড়া নাও খাও এটা দিয়ে ভাতটা মেখে নিয়ে খেলে এক থালা ভাত খেয়ে নেবে অনেকে খেয়েছো কাঁকড়া ভেজে খেয়েছো কাঁকড়া বাটা খেয়েছো তো কাঁকড়া বাটা খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা আমি নেক্সট টাইমে করে দেখাবো তো ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করেনি যারা করেছে তাদের জন্য থ্যাংক ইউ বন্ধুরা এইভাবেই সাপোর্ট করতে থেকো আমাকে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো একা একা বড় হওয়া যায় না তো সবাই সবাইকে সাপোর্ট করো হ্যালো গাইস তো দেখো কি সুন্দর করে কাঁকড়াটা আমি বানিয়ে নিলাম এবার আমি সব করে দিচ্ছি সবাইকে চলো নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করো